নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিদিন বিপজ্জনক হয়ে উঠেছে। এটিতে সংক্রমণের লক্ষণগুলি পূর্বের থেকে আলাদা। আগের তুলনায় এখন হুহু করে বাড়ছে সংক্রমণ। সরকার ও চিকিৎসক সকলেই সাবধানতা অবলম্বন করতে বলছেন এখনো অবধি, তাই এই মারণ রোগ থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতাই একমাত্র ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের মতে, সুষম খাদ্য গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে, ফলে সংক্রামক রোগগুলির ঝুঁকি কম থাকে। তাই কোভিডকে পরাস্ত করতে হলে বাড়াতে হবে ইমিউনিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সকলকে ভিটামিন, খনিজ, ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। সংক্রমণ প্রতিরোধ করতে আপনার ডায়েটে কেমন ধরনের খাবার রাখা উচিত তার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। দেখে নিন সেগুলি কি। এই সময় অতিরিক্ত নুন খাবেন না। অতিরিক্ত নুন গ্রহণ করলে মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। করোনাকালে ইমিউনিটি বাড়াতে প্রতিদিন 5 গ্রামের বেশি নুন না খাওয়াই শ্রেয়। ডায়েটে অ্যাভোকাডো, মাছ, জলপাই তেল, ক্যানোলো, মাংস, নারকেল, পনির এবং ঘি রাখার চেষ্টা করুন। জলের পরিমাণ বাড়িয়ে দিন, চিনি কম খান। হুয়ের গাইডলাইন অনুসারে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করতে বলা হচ্ছে। এর ফলে দেহে জলের কোনো অভাব হবে না এবং দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা হবে। যতটা সম্ভব পানীয়তে চিনির ব্যবহার এড়িয়ে চলুন। বিশেষভাবে প্যাকেটজাত ফল এবং প্যাকেটজাত শাকসবজি ব্যবহার করার সময় প্যাকেটের লেবেলে চিনি এবং নুনের পরিমাণটি পড়তে ভুলবেন না। যদি বেশি পরিমাণ নুন বা চিনি থাকে তাহলে সেটি না খাওয়াই ভালো। স্বাস্থ্যকর জীবনযাপন করুন। কোভিড-19 এড়ানোর জন্য প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা উচিত। অনুশীলন ও ধ্যান করতে হবে, সেই সঙ্গে পর্যাপ্ত ঘুমাতে হবে। এর ফলে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হবে। লোকের সংস্পর্শ এড়াতে ঘরে বসে খাবেন এবং সংক্রমণ কমাতে চেষ্টা করবেন। ননভেজ তথা আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত। ননভেজ বা আমিষ খাবার আপনাকে শক্তিশালী করে তুলবে। হুয়ের প্রদত্ত গাইডলাইন অনুসারে সপ্তাহে 1 বা 2 বার রেড মিট খাওয়া যায়। এছাড়া মাছ, ডিম এবং দুধের সঙ্গে 160 গ্রাম মাংস, মটরশুঁটি খাওয়া উচিত। শস্য এবং বাদাম খান। হুয়ের মতে, শস্য এবং বাদাম ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যে কেউ যদি ভুট্টা, ওট, গম, বাজরা, বাদামি চাল বা আলুর মতো 180 গ্রাম শস্য খায়, তবে সে সংক্রমণ থেকে রক্ষা পাবে। একই সঙ্গে আপনার ডায়েটে ফল এবং শাকসবজি ছাড়াও বাদাম, নারকেল, পেস্তা জাতীয় বাদামও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ফল এবং সবজি খাওয়া শুরু করুন। কোভিড-19 দ্বিতীয় ঢেউ অত্যন্ত ভীতিজনক। এটি এড়াতে যতটা সম্ভব পুষ্টিকর খাবার খান। হুয়ের নির্দেশ দিয়েছে, সংক্রমণ এড়ানোর জন্য পেয়ারা, আপেল, কলা, রুটবেরি, আঙুর, আনারস, পেঁপে, কমলা জাতীয় খাবার রোজ 2 কাপ খাবেন। সবজির মধ্যে সবুজ ক্যাপসিকাম, লঙ্কা, রসুন, আদা, কলা, ধনে, কাঁচা লঙ্কা, ব্রোকলি খেতে হবে। চিনি, নুন এবং ফ্যাটযুক্ত খাবারের চেয়ে বেশি তাজা ফল এবং কাঁচা শাকসবজি খাওয়া উচিত। এগুলি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব উপকারী। সংক্রমণ এড়াতে রান্নাঘরের এই টিপসগুলি অনুসরণ করুন। খাওয়ার আগে জল দিয়ে ফল ও সবজি ধুয়ে নিন। ব্যবহারের আগে এবং পরে প্রতি প্লেট ধোয়া অভ্যেস করুন। সবসময় রান্না করা এবং কাঁচা খাবার আলাদা রাখুন। খুব গরম খাবার পরিবেশন করবেন না। শাকসবজি বেশি রান্না করবেন না। এগুলি অতিরিক্ত রান্না করলে ভিটামিন এবং খনিজ জাতীয় পুষ্টিগুলি নষ্ট হয়ে যায়। স্থানীয় সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বারবার আবেদন করছি, সাবধানে থাকুন। আপনি নিজে একটু সতর্ক হলেই এই সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের রক্ষা করতে পারবেন। তবুও যদি কোনো সমস্যা হয় তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার কোভিড কন্ট্রোল রুমের 8695500350 অথবা 8695500360 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।